আসসালামু আলাইকুম, আমি নাজমা খাতুন। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা রচনা নিয়ে আলোচনা করব। আজ আমাদের রিভিশন ক্লাস হবে, রচনা রিভিশন। তার মধ্যে বিজয় দিবস, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, শব্দ দূষণ। আমি একটা রচনা তোমাদের পড়ব, আর বাকিগুলো তোমরা রিভিশন করে বাড়ির সবাইকে বাড়ির বড়দের দিয়ে পড়া ধরাবে। শব্দ দূষণ, এটা তোমাদের ব্যাকরণ বইয়ের 278 পৃষ্ঠা। ভূমিকা, আমাদের চারপাশে প্রতিদিন বায়ু, পানি, পরিবেশ, শব্দ প্রভৃতি দূষিত হচ্ছে। এসব দূষণের জন্য অধিকাংশ ক্ষেত্রে মানুষই দায়ী, তাই মানুষকেই এসব দূষণ বন্ধ করতে হবে, এবং নচেত ভবিষ্যতে আমাদের দেশের লোকজনের বসবাসের অযোগ্য হবে। শব্দ দূষণ কী? শব্দ যখন সাধারণ শ্রবণ মাত্রাকে অতিক্রম করে তখনই তা দূষিত হয়, কারণ প্রতিটি মানুষের নির্দিষ্ট শব্দমান সহ্য করার স্বাভাবিক ক্ষমতা থাকে। শব্দ দূষণের কারণ, বাস, ট্রাকে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন সহ অন্যান্য যানবাহনের অতিরিক্ত আওয়াজ শব্দ দূষণের অন্যতম কারণ। এছাড়াও রেডিও, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার এবং মাইক্রোফোন, কলকারখানার উচ্চ শব্দ ও অনেক মানুষের কোলাহল ও শব্দ দূষণের জন্য দায়ী। শব্দ দূষণের কুফল, শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। হাইড্রোলিক হর্নের প্রচণ্ড আওয়াজ শিশুদের মারাত্মক ক্ষতি করে। পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী স্থায়ী মাত্রার চাইতে বেশি শব্দ মানুষের মানসিক ও শারীরিক অসুস্থতার সৃষ্টি করতে পারে। অতিরিক্ত শব্দ উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন, মাথা ধরা, বদহজম, পেপটিক আলসার ও অনিদ্রার কারণ ঘটায়। দীর্ঘদিন উচ্চ শব্দের মধ্যে কাজ করলে যে কোনো লোক বধির হয়ে যেতে পারে। যে কোনো ধরনের শব্দ দূষণ সন্তান সম্ভাবনা মায়ের জন্য ক্ষতির কারণ। এর ফলে পঙ্গু, প্রতিবন্ধী ও অপুষ্ট শিশু জন্ম নিতে পারে। শব্দ দূষণের প্রতিরোধ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। এর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং অন্যান্য প্রচার মাধ্যম শব্দ দূষণের ক্ষতির দিকগুলো এখানে দিক হবে, দেখো ক আসে না এখানে, দিকগুলো তুলে ধরতে হবে। প্রয়োজনে শব্দ দূষণ রোধ করতে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের জনগণ ও সরকার সচেতন হলেই কেবল শব্দ দূষণ প্রতিরোধ করা সম্ভব। উপসংহার, শব্দের মাত্রা যাই হোক, শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আমাদের সবার উচিত এ ব্যাপারে সকলের কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জনগণকে এ ব্যাপারে সচেতন করে তোলার পদক্ষেপ নেওয়া যাতে দেশ থেকে আমরা শব্দ দূষণ দূর করতে পারি। আমি একটা রচনা তোমাদের পড়ে শোনালাম, আর তোমরা বিজয় দিবস কোথায় যেখান থেকে তোমরা আগে পড়ছো সেখান থেকেই পড়বে। তারপরে পহেলা বৈশাখ গাইডে থাকে, তারপর যে কোনো ক্লাসের বইতে তোমাদের থাকতে পারে সেখান থেকে নিয়ে পড়তে পারো। 21শে ফেব্রুয়ারি এবং শব্দ দূষণ, এই চারটা রচনা তোমাদের জন্য রিভিশন। এই চারটা রচনা তোমরা আগে তোমাদের পড়ানো হয়েছে, এখন আবার আমি রিভিশন ক্লাস নিলাম। তোমরা এই রচনাগুলো আবার রিভিশন দিয়ে একটা একটা করে রিভিশন করে তোমাদের বড় ভাই বোন কিংবা বাবা মার কাছে পড়া ধরাবে, যেন তারা পড়া ধরে, সেই অনুরোধও আমি করব। পড়া ধরলে তাহলে তোমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ, আর তোমরা পরীক্ষাতেও আসলে ভালোভাবে দিতে পারবে। আর যে সংকেতগুলোর ব্যাপারে আমি যে কথা আগেও বলেছি এখনও বলছি, সংকেতগুলো এই সংকেতগুলো না থাকতে পারে, তবে এগুলো পড়ো, আর বাকি সংকেতগুলো এমনিই তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ।